ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। কর্মের জন্যই কর্ম করা উচিত। সব দেশেই এমন কিছু মানুষ আছেন যাদের প্রভাব সত্যিই জগতের পক্ষে কল্যাণকর। তারা কর্মের জন্যই কর্ম করেন, নাম যশের কথা গ্রাহ্য করেন না। স্বর্গে যাওয়াও তাঁদের উদ্দেশ্য নয়, লোকের উপকার হবে ভেবেই তাঁরা কাজ করে চলেন অবিরত। আবার অনেকে আছেন যারা আরও ভালো উদ্দেশ্য নিয়ে দরিদ্রের উপকার ও মানুষের সাহায্য করেন, কারণ তাঁরা সৎ কাজে বিশ্বাসী। নাম যশের উদ্দেশ্যে করা কাজের ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সচরাচর দেখা যায় যখন আমরা বৃদ্ধ হই অথবা জীবন প্রায় শেষ হয়ে যায় তখন নাম যশ হয়। এবারে প্রশ্ন হল, যদি কেউ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়াই কাজ করে যায় তাহলে কি তিনি কিছুই পাবেন না? নিশ্চয়ই পাবে, বলা ভালো সেই সব থেকে বেশি বেশি লাভ করে। নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ। প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা এগুলো শুধুই নীতি সম্বন্ধীয় আলংকারিক বর্ণনা নয়, কিন্তু এগুলি আমাদের সর্বোচ্চ আদর্শ। যে ব্যক্তি পাঁচ দিন অথবা পাঁচ মিনিট কোনো স্বার্থ ছাড়াই কাজ করতে পারে তার মধ্যে মহাশক্তিমান মহাপুরুষ হবার সামর্থ্য আছে। কার্য অপেক্ষা আত্মসংযমই অধিকতর শক্তির প্রকাশ। একটা উদাহরণ দিয়ে প্রশ্ন করি, তাহলে বিষয়টা ভালো করে বোঝা যাবে। চারটি ঘোড়ার একটি ঘোড়ার গাড়ি কোনো রকম বাধা না পেয়ে পাহাড়ের ঢালু পথ থেকে গড়িয়ে পড়ছে, অথবা ঘোড়ার গাড়ির চালক ঘোড়াগুলিকে সংযত করছে, এই দুটির মধ্যে কোনটি বেশি শক্তির বিকাশ? একটি কামানের গোলা বায়ুর মধ্য দিয়ে উড়ে অনেক দূর গিয়ে পড়ে, আবার অন্য একটি গোলা দেয়ালে লেগে বেশি দূর যেতে পারে না, কিন্তু ওই সংঘর্ষে প্রবল তাপ উৎপন্ন হয়। অজ্ঞ ব্যক্তিরা এইসব রহস্য জানেন না, তারপরেও তারা গোটা জগতের প্রভুত্ব করতে চায়। কিন্তু ওই নির্বোধ ব্যক্তিরা জানেই না যে সে যদি কাজ করে এবং কিছুদিন অপেক্ষা করে তবে নিশ্চয়ই এই জগৎকে শাসন করতে পারবে। অনেক পশুই যেমন কয়েক পা আগে কি আছে তার কিছুই জানতে পারে না, আমাদের মধ্যেও বেশিরভাগ মানুষ বুঝতে পারে না কয়েক বছর পর কি ঘটবে। আমরা যেন একটা সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ, এটাই আমাদের সমগ্র জগৎ বলে বিশ্বাস করি। এর বাইরে আর কোনো কিছু দেখবার ধৈর্যই আমাদের নেই। এইভাবে আমরা অসাধু এবং দুর্বৃত্ত হয়ে পড়ি, এটাই আমাদের দুর্বলতা এবং শক্তিহীনতা। আসল কথা হলো, কর্মই আমাদের অধিকার, ফলে নয়। তাই ফল যা হওয়ার তাই হোক, ফলের জন্য চিন্তা না করে কাজ করে যাওয়া উচিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.